হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ফিস কিচেন অ্যান্ড ব্লগ আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো সুস্বাদু মাসালা ফিশ কারি মাছ আমরা সব সময় খেয়ে থাকি তবে ঘরোয়া কিছু উপাদান দিয়ে খুব সহজেই কীভাবে সুস্বাদুভাবে তৈরি করা যায় এই ফিশ মশালাকারি আসল দেখে নিই যে কোনো মাছ দিয়ে আমরা তৈরি করে নিতে পারি ফিশ কারি রান্না করার জন্য আজকে আমি নিয়েছি কই মাছ বড় বড় কই মাছগুলোকে আমি কেটে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি আর একটু চিড়ে নিয়েছি যেন ভেতরে মশলা ঢুকতে পারে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিতে হবে আর দিচ্ছি মরিচের গুঁড়ো অল্প পরিমাণ মরিচের গুঁড়ো ব্যবহার করছি আর হলুদের গুঁড়ো দিচ্ছি আধা চা চামচ করে এবার এখানে দিয়ে দিচ্ছি লেবু লেবুর রস একটি লেবুর রস চিপে লেবুর রসটাও দিয়ে রেখেছি এবার এখানে এক চামচ রসুনের বাটা দিয়ে দিচ্ছি এখন এই সব উপাদানগুলো ভালো করে হাতের সাহায্যে মেখে মেরিনেট করে রাখবো এভাবে আমি যদি অন্তত দশ মিনিট মেরিনেট করে রাখতে পারি ভেতরে মশলাগুলো ঢুকবে এবং খেতে বেশি ভালো লাগবে এভাবে ভালো করে মেরিনেট করে আমি নর্মাল ফ্রিজে রাখতে পারি অথবা বাহিরেও রাখতে পারি যদি আবহাওয়াটা ঠান্ডা থাকে আর আমি কেটে নিয়েছি যেন ভেতরে মশলাগুলো ঢুকতে পারে আপনারা চাইলে মাছ না কেটেও রান্না করতে পারেন তবে একটু চিড়ে নিতে হবে এই যে এইভাবে চিড়ে নিলে মশলাটা ভেতরে ঢুকে যায় এবং খেতে ভালো লাগে মাখানো হয়ে গেছে এখন আমি দশ মিনিট রেখে তারপর তেলে ফ্রাই করে নিব চুলায় একটি ফ্রাই ফ্রাইপ্যান চড়িয়ে নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এবং তেলটা ভালো করে গরম করে নিয়েছি এদিকে মাছগুলো মেরিনেট করা হয়ে গেছে মশলা ভেতরে ভালো মতো ঢুকে গেছে এখন আমি একে একে খুব সাবধানে মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো আমি ভেজে নেব মাছগুলোকে এপিটপিট দুই ভালো করে ভেজে নেব মাছগুলোকে এপিট ভালো করে ভেজে নিয়েছি এখন একটি একটি করে তুলে নেবো কই মাছ ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না কই মাছ থেকেই তেল বের হয়ে যায় আর এই যে অবশিষ্ট তেল এই তেলেই আমি বাকি রান্নাটা শেষ করে ফেলব এখন যেই অবশিষ্ট তেল আছে এই তেলে আমি দশ থেকে বারোটি পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছি এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেটে বা ব্লেন্ড করে দিতে হবে তাহলে বেশি টেস্ট হবে আর আপনারা যদি কুচি করে দিতে চান সেটাও দিতে পারেন আমার আরেকটি ভিডিও আছে কুচি করে কিভাবে করা যায় পেঁয়াজ সেই রান্নাগুলো দেখা আছে এবার ভালো করে আমি ভেজে নেব এবার এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি গুঁড়া এখন এই সব উপাদানগুলো সহ ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে যাচ্ছে তবে যতক্ষণ পর্যন্ত না পানিটা ভালো করে শুকিয়ে যাচ্ছে এবং তেলটা উপরে উঠে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে তেলটা উপরে উঠে এসেছে এইভাবে ভালো মতো কষাতে হবে তাহলে টেস্ট হবে এবার আমি ঝোলের জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবার এখানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি এবার আরও ফাইভ মিনিট আমি এভাবে রান্না করে নেব পাঁচ মিনিট এইভাবে রান্না করে নেওয়ার পর ঝোলটা যেহেতু মাখা হয়ে গেছে কেউ যদি এর চেয়ে বেশি ঘন খেতে চান আর একটু শুকিয়ে নিতে পারে না আমি এই অবস্থাতেই এখন একে একে মাছগুলো যে আমি ভেজে তুলে রেখেছিলাম এই মাছগুলো এখন দিয়ে দিব তবে প্রত্যেকটা কাজ খুব সাবধানে করতে হবে যারা নতুন রাঁধুনি খুব জোরে দিবেন না তাহলে ছিটে আসতে পারে চোখে মুখে মাছগুলো দেওয়ার পর এখানে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেব তাহলে মাছ সহ এই যে ঝোল এই ঝোলের মধ্যে মশলাটা ঢুকে যাবে এবং খেতে ভালো লাগবে আর এবার আমি উপরে ছিটিয়ে দিচ্ছি কাঁচামরিচ চার থেকে পাঁচটি আর দিচ্ছি ফ্লেভারের জন্য ধনে পাতা কুচি আর সামান্য একটু জিরের গুঁড়া উপরে ছিটিয়ে দিয়েছিলাম তাহলে যেহেতু এটা মশালাকারি একটু মশালার যে ফ্লেভারটা এই ফ্লেভারটা ভালো লাগে এবার সব উপাদান সহ আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট রান্না করে আমরা এখন চুলাটা বন্ধ করে দিব খুব সহজে তৈরি হয়ে গেল ঝটপট সুস্বাদু মশালা ফিশকারি এভাবে ফিশকারি রান্না করে আমরা খেতে পারি গরম গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে দুপুরে বা রাতে অতিথি আপ্যায়নে বা বিশেষ কোনো অনুষ্ঠানেও আমরা তৈরি করতে পারি এই ফিশ মশালা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক এবং বেশি বেশি শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ